বলতেছি ও আচ্ছা আচ্ছা রিংটন রিংটন এটা রিংটন না বেটা এটা বেটা আন্তাজি কই কি ঢুকায় দেন আন্তাজি আহ আচ্ছা আচ্ছা আপনি একটু বসেন হাই আপনি পানি দিন পানি আপনি দিন না দেন গায়ো গোরা বিয়ানো শেষ কমিটির লোক বলছিল খাইরুল ভাই বলছিল খাদিজা ফবিল ভাই আপনারা একটু কথা কম বলবেন আমরা কথা শুনতে চাই না শুধু গান শুনতে চাই ভাবলাম যেহেতু মুখে কষ্টিপ মাইরা দিছে গান হবে বাউল গান কিন্তু মুখে কষ্টিপ যেমন কথা বলতে হবে প্রচুর কিন্তু মুখে এক কষ্টিপ মারা এখন কথা বলবো কিভাবে খালি কওয়া লাগো আওয়াজ সারা কথা অনেক কথা শুনলাম বলতেছে আল্লাহর নাম বললে তোমার কি হবে কি আশ্চর্য এগুলা কি কথাবার্তা আল্লাহর নাম বললে মানুষ আবার শুনবে আমারও ভালো লাগবে আপনি বললেন আমি আপনাকে ক্রিটিসাইজ করছি এটা ভাবলেন কিভাবে আমি আপনাকে ক্রিটিসাইজ করব আচ্ছা বলছেন ভালো কথা আপনারা কি আমাদের কথা বুঝতে পারেন মানে সমস্যা হয় না তো ঠিক আছে তো মানে কথাগুলো কি বলতেছি এটা বোঝার চেষ্টা করেন তো আচ্ছা আচ্ছা এটা পড়ে বিষয়টা হলো আমাকে বলতেছে খাদিজা আল্লাহর কয়েকটা নাম বলে আমাকে বলতেছে একটা প্রশ্ন প্রশ্ন না আস্তে বসেন আপনি সাউন্ডার ভাই কথা বলবেন না কথা বলবেন না এখানে আমি কথা বললে আপনি কথা বললে তো ভেজাল হয়ে যাবে বুঝছেন না বলতেছে ইয়া রাহমানু ইয়া রহিমু ইয়া মালিকু আল কাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া হাইয়ুমু কয়েকটা নাম বইলা বলতেছে আচ্ছা তুমি একটু বলবা তো ইয়াটা কেন আগে আসলো বলছেন আমাকে ইয়াটা আগে আসলো কেন ইয়াটা পরে থাকার কথা ছিল এটা আগে আসলো কেন আলিফ থাকার কথা ছিল আগে তাহলে ইয়াটা কেন আগে আসলো আমার মনে হয় ভাইয়া শোনায় সমস্যা আছে মানে কানে শোনায় সমস্যা আছে কারণ কানে কম শুনে কারণ আপনারা যে এখানে এতগুলা ইউটিউবার আছেন সবগুলা আমার প্রথম গান বা আমার আল্লাহর নামগুলো যে বলছিলাম এগুলা সবগুলার মধ্যে দেখেন আমি বলছি আর রহমানু আর রহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন আল ছিল ইয়া ছিল না খেয়াল আছে আপনাদের আল বলা হইছে আলি পাগে বলা হইছে ই আর কোনো বিষয়বস্তু এখানে ছিল না মন গড়া প্রশ্ন করে ফেললে হবে মন গড়া প্রশ্ন যদি আপনি আপনি একটা কথা বললেন যে আমি আমি হবিল সরকার গান করলে আমার চুলের পশমগুলা গরম হয়ে যায় বা ঘাইমা যায় পরিশ্রম করে গান গাই টাকা হালাল করে নেই মানুষের কাছে 40,000 টাকা চাইয়া পরে টাকা বেহালালি নেই না টাকাটা যদি বেহালালি হয় তাহলে তুমি যেটা খাইবা সেটাও হারাম তুমি যেটা পরবা সেটাও হারাম তুমি যে শুইবা সেটাও বিছানা হারাম তুমি যে স্বামীর সাথে ওইটা করবা ওইটাও হারাম তারপরে যেটা হইব ওইটাও হারাম ওইটা হইব হারাম যাবে আমনের কি মনে হয় মনে হয় না তো দোয়া করলাম কইতা রই একজনে কোয়া দেয় তারপরে শূন্য শূন্য দোয়া করলাম ডি কইন আর আমনে কইন হেটি হইব হারাম জাদা টিহাডি হালাল কইরা নেই না তার মানে বুঝাইতাছেন কি হ্যাঁ চিল্লাইয়া মার্কেট নে অন যাইত না চিল্লাইয়া মার্কেট নে অন যাইত না কতম চিল্লাই তারবেন গামাইলে আরে মিয়া জাগা মতো গামাই খালি শৈল গামলে হইব ভিতরটা যদি না ঘামে ভিতর ঘামাইতে হবে শরীর গাইমা গেছে গেছে শরীর তো মানুষ কত কিছু করলেই গামে তাই বইলা কি সেটা সঠিক ঘামা হ্যাঁ আপনি চিল্লাইবেন গামবেন সমস্যা কি আমিও গান গাইতাছি আপনিও গান গাইতাছেন আপনি 12 স্কেলে গাইতাছেন আমিও 12 সাজ করে 8 গাইতাছি আমার মেয়ের কণ্ঠ যেখানে সেখানে গাইতাছি আপনি পুরুষ মানুষ চিল্লাইলে সমস্যা নাই আমি মহিলা মানুষ চিল্লাইলে কইব এটা কাইজা খুর আপনি রেকর্ডগুলা শুনা দেখেন চিল্লাইলে কেমন শোনা যায় আমি বুঝলাম না ভাই আপনি আমার সাথে কি ভালোবাসা কইতাছেন ভালোবাসলে মানুষ এমনি ভালোবাসে আহারে ভালোবাসে জালালি একটা কথা মনে হইছে বলবো হ্যাঁ বলেন বলেন খারাপ লাগে আপনাদের না কমিটির লোক কিন্তু কথা কইতে না কইছে আমি কিন্তু আপনাদের কাছে পরামর্শ নিয়ে নিছি
साठ हजार टका बाकी आसे कथा कहले जदि पर ना दे আপনারা কোন আপনারা যদি আমারে ভালোবাসা দেন তাহলে 4000 টি আল্লাহর হস্তে ছেড়ে দিন কোন রাজি আছেন এক ছেলে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করছে বাহ মাস্টার্স কমপ্লিট কইরা পড়ালেখা কইরা বেকার চাকরি বাকরি নাই তখন তার মায়ের যায় কইতেছে মা বাদ দেওছে কই বাদ খায় কাম নাই ছাই খাওগা চাকরি বাকরি না করলে বাপের গোতা খাওয়া লাগে মার জারি শোনা লাগে কত কিছু তার আবার চারজন বন্ধু মানে তারা চারজন বন্ধু একসাথে মাস্টার্স কমপ্লিট করছে একজনেরও চাকরি হয় নাই বেকার তখন বলতেছে এক কাজ করি দোস্ত মায়ও ধমকা ধমকি করে আব্বাও ভালো মতো কথা কয় না আয় আমরা একটা ব্যবসা বাণিজ্য করি কি ব্যবসা কয় আমরা আয় নান্দাইল না বাস স্ট্যান্ডের সাথে দুই তলা একটা ফাউন্ডেশন দেখে একটা গ্যারেজ দেই গিয়া যে গাড়ি গুড়ি ঠিক করে মেকারের কাজ করব কো আসো যাই তাইলে তখন দুই মাস পর্যন্ত দোকানদারি করছে গাড়ি একটাও ঠিক করতে পারে না আরে দুই তলার উপরে কি গাড়ি উঠানি যায় দুই তলার উপরে তারা যন্ত্রপাতি লয়ে বই রইছে কোনো মানুষ আয় না না আসার পরে কো এই ব্যবসা অঙ্গ বুঝবো না আয় আমরা অন্য কাজ করি কি কাজ গেছে হইল কো আমরা এবার একটা প্রাইভেট কার কিনি ওই যে আমার প্রাইভেট কারটা দেখতেছেন स्टेशन बैसा थके तीन मास गाड़ी टीप पाए बड़ी जाए खाए सारा दिन बैसा थके टीप नहीं সীতাকুণ্ড আছে না ওখানে কষ্ট মষ্ট করে উইঠা এখন গাড়ির দাগ কাইতাছে সাত দিন পর্যন্ত দাগ কাইছে গাড়ি পড়ে না গাড়ি পড়বো কেমনে সামনে তা দুইজন দাগ কাই ফিছে দা দুইজন দাগ কাই গাড়ি জাগাতি দাঁড়ায় রইছে ভাই এখন কমিটির লোক বলছে কথা বলেন না আপনি বলতেছেন কথা বলেন আপনি আমার পানি ছিটা দিলে কি হইব না আমি তো জাগার মধ্যে আছি সেই মূল জাগাটার মধ্যে থাকি ওদিকটা দুইজনে ডাকাইলে ওদিকটা দুইজনে ডাকাইলে গাড়ি তো জাগাতি থাকব এটা কি সরার ব্যবস্থা আছে আগে যদি খোলাসা করে দিত যে 60 জনে মিললা একদিকে ডাকান তাইলে একটা কথা মদ খাইছেন মাথা লইছেন আপনাদের কিসের ভয় এইভাবে চিল্লাইলেন কেন মাসখানে এরকম ফাইটটা উঠে গেল কারণ কি ব্যাঘাত করি নাই আমার ভাব নিয়ে আপনি ব্যাঘাত করতে পারেন না আপনি বলছেন রাসূল পাকের তিনটা গোপন নাম আছে সেই গোপন নামগুলো বলার কথা বলছিলাম বললাম না কেন এটা কোন ধরনের কথা আপনার মাথা কি কি করছেন কি খাইছেন রাসূলের যদি গোপন নাম থাকবে সেটা মানুষ জানলো কিভাবে বলেন তো বাবারা প্রশংসামূলক নাম থাকতে পারে গুণবাচক নাম থাকতে পারে জালালি নাম থাকতে পারে জামালি নাম থাকতে পারে কিন্তু গোপন নাম থাকতে পারে না গোপন থাকলে সেটা প্রকাশ হলো কেমনে আপনি জানলেন কিভাবে যেটা গোপন তো সেটা গোপনই সেটা প্রকাশ হলো কেমনে প্রেম করছিলাম প্রাণ বন্ধু তোমার সঙ্গে গোপনে প্রেম করছিলাম প্রাণ বন্ধু তোমার সঙ্গে গোপনে গোপন কথা মাইছে এমনে জান এই গোপন কথাটা জানলো কেমনে এটা তোমার মাথায় ধরে না আল্লাহ পাকের দোস্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রশংসিত নাম আছে আল আমিন এর অর্থ হলো বিশ্বাসী রাসূল পাক এতই বিশ্বাসী ছিল ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে বিশ্বাস করে বলতো মুহাম্মদের কাছে একটা জিনিস গচ্ছিত রাখলে সেটা নষ্ট হবে না তার জন্য তারা নাম দিছিল আল আমিন আহাম্মদ প্রশংসিত মুহাম্মদ আমার রাসূল পাককে আমার আল্লাহ দিছে এক একজনে এক একটা নাম দিছে মক্কা থাকা অবস্থায় আমার রাসূলের রূপ ছিল জামালি সে জালালি রূপটা দেখায় নাই মদিনায় যাওয়ার পরে জামালি জালালি দুটোই দেখাছে রাগও ছিল মহব্বতও ছিল কথা কই না দেখে মনে করেন বোবা নাকি
20 মিনিট পর্যন্ত আপনি কথা বলতে পারছেন আপনি বলেন যে আল্লাহ পাকের নাম বললে এখানে সময় নষ্ট হবে মানুষ আমাকে খারাপ বলবে সময় নষ্ট করার আর জায়গা পাও না আল্লাহর নাম বললে সময় নষ্ট হবে এটা কেমন কথা যেখানে আমার মালিকের নাম বললে সময় নষ্ট হবে সেই গানেই আমি যাব না এটা কোন যুক্তি হইল আল্লাহর নাম বললে সময় বলে নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হইলে মানুষ চৈত মাসে বোরে মাও কয় বেশি কিছু কোয়া যাবে না কারণ কমিটির লোক না করছে রাগ হইন না ভাই আমারে কই খাদিজা তুমি আবার কষ্ট করে রাগ হইন ভাবলেন কেমনে আমি কইছি না আমার রাগ নাই আমি কথাই এমনি কই মনের যত আশা সব হইল নৈরাশা কত আশা মনে ছিল কত আশা
ठीक ना भालो ना हबिल सरकार मत का फलो करीना नाउजुबिल्ला मिन जाले बाजे कथा एगुला हलो बाजे कथा কাউকে যারা ফলো করে না তারা আবার শিল্পী কিসের গুরুজনদেরকে ফলো করতে হবে গুরুজনদের সুর ফলো করতে হবে গুরুজনদের কথার উচ্চারণ ফলো করতে হবে গুরুজনদের ভাবভঙ্গি ফলো করতে হবে সে যদি ফলোই না করে যার পীর নাই তার পীর শয়তান কেউ যদি কাউকে ফলো না করে সে কোনোদিন ভালো মানুষ হতে পারবে না আপনি জানেন আপনি সৃষ্টি হওয়ার আগে आपने जन्म हवार आगे जे शिल्पी गुला गान गई से एक एक ही सुरे गान गई से एकोन जुग पाल्टाइता से कथा पाल्टाइता से सुर किंतु एक ही रोया गया क्या थे इधर उकिल मुंशी शायबेर बोयर मुद्दे एक सुरेर गाना से बीस्टा ताहिले सुर जे एक ही रकम होए गया से ताई बोले की गान पैसा गया से सालाम सरकारे एक सुरेर मुद्दे गाना से पाशो आपने रुस्ताद মানিকগঞ্জ একটা কথা মনে রাখেন দুই একটা ভাব বৈঠকি সুর থেকে মানুষ ওইগুলা ফলো করতে করতে এই পর্যন্ত আছে আজীবন এই সুর ফলো করতে করতে যাবে যতদিন পর্যন্ত মানুষের মনুষ্যত্ব থাকবে ততদিন সুর ফলো করবে মনুষ্যত্ব থাকতো না তখন গান হইব কি জানেন ইউ স্লাইডিং ভেরি তখন গান হইতো না পরে খালি এইটা হইতো বাবা এটা গুণ দেখি কোনো সুর না আপত্তি নাই বলার জন্য মুখ দিছে আপনি একটা কথা কইছেন এটা আমার কলিজাত লাগছে এটা হইলো হ্যাঁ শিষ্টাতে এই যে কথার মাঝখানে
কথাটা কি কই ওই যে ওই কামের সময় যদি হারাম খায়া পরে ওইটা ওই পরে হারামজাদা হইব ভাই আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই আপনি দয়া করে আমার এই দোয়াটা একটু শিখাই দি ভাই এই যে ওইটার সময় যে দোয়াটা কয় এটা আমি কি কইয়া ঢুকতাম হেন আপনি একটু বাউ করে দেনছে যে ভাই আপনি একটু দয়া করে সহবাসের দোয়াটা মানে খাস বাংলায় কইতাছি যদিও সবাই বুঝি আমরা এগুলা ছোট বড় মা ও বুঝে ছেলে ও বুঝে দুদিন আগে পরে তো বুঝবই আপনি একটু মেহেরবানি করে ভাই দোয়াটা ইঙ্গিত দিয়ে আমার বুঝাই দেন যে আমি এটা এখনি রেকর্ড করে শিখবো কারণ এগুলো আমার আয়াতের মধ্যে নাই কারণ আমি তো যে আপনি যেটা বুঝাইছেন হারাম খায় এরকম হইছে যদি ওই ওরে এখনো তো হইছে না যদি ওই পরে আপনি দয়া করে আজকে মঞ্চে আমার এই দোয়াটা একটু কইন আমি এটা মুখস্থ কইরা ভাই আমি এই কাজটা করব আমার ভোলাটা যাতে হারাম জাদা না হয় আমার ভোলাটা যাতে বালা জাদা হয় শাহজাদা আমার ভোলাটা যাতে শাহজাদা এবং বালা জাদা হয় আমার ভোল আমি হারাম জাদা বানাইতাম না যদি এরকম হয় তাহলে আমি আর যাইতামই না আজকার পর দোয়া যতদিন আসি আইবেন ততদিন আমি কিন্তু এটা যাইতাম না মঞ্চে কইছি এমনিও যাই কম কিন্তু এক করে যাওয়া বন্ধ করে দিয়াম আমনে দোয়াটা কিন্তু কমন লাগবো আসলে কিন্তু কাম হইতো না এটা আসি দেখে আমি গইলে যাইতাম না এতক্ষণ খুব কইছেন ঠান্ডা হয়ে আসিলাম কথায় আছে না বললাম মানে মধুর চাক মনে করি ব্যাং রোলের মধ্যে ধরে বইছে জায়গা মতো কামড় দিয়ে দিলে দুনিয়ার খবর কই ধরতো না ঠান্ডা হয়ে রয়েছি আর কি আচ্ছা রে ভাই একটু দোয়াটা কোন যে ভাই মোবাইলটা বাদ করে যান না তো বাড়ির যায় দেবুন গা কিতা হইছে অবস্থা কত বিরিঙ্কিলি করে আচ্ছা জালালউদ্দিন সাহেবের একটা গান করে নেই তারপর দেখি অনেক কিছু কইছি তো বইসা থাকতে পারতাছে না খালি মুসরাইতাছে বিদ্যে একটা মায়ের পড়ে গেছে না মায়ের যদিও একটা এশকের মায়ের তৈতি আছে ভিতরে জ্বলতাছে দেখি কঠিন বন্ধুরা
जो दिया